সুপ্রিয়, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। সুপ্রিয় দর্শক, দেশে দেশে বাইরে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করতেছি। আজকে আমরা আছি সেই বগুড়াজেলার বিখ্যাত ধাপেহাট। এই হাটে আজকে আপনারা রাজহাটের দামদর সম্পর্কে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সামনে এখানে কিছু রাজহাট দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছেন বলছিল কত লোকজন? 5,500। তিনটা 5,500 বলতেছে, মানে 1833 টাকা দাম বলতেছে। আচ্ছা ঠিক আছে, সামনে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন। ৪,000 থেকে ৪,500 পর্যন্ত দাম বলতেছে। তবে বিক্রি নিয়োগ কত করছিল? দাম তো মনে হয় আছে, মানে যদি কেউ একটা না এরকম পিস করে 1500-1600 হলে বিক্রি করবে? 1500-1600 হলে উনি বিক্রি করবেন না। সুপ্রিয় দর্শক, উনি হয়তো কত 1800-1900 এরকম হলে আচ্ছা মোটামুটি ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমার সামনে কিছু রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্রেতা আসছে কেনার জন্য। দর্শক আপনারা শুনেন, এই দুটা মুরবি 3200 টাকা দাম বলতেছে। মুরবি এই দুটা আপনি কত বলছিলেন? না না, আপনি উনি 3200 বলতেছে, আপনি কত চাইছেন? আমি লাস্টে 4800 টাকা, 4800 আর 3200, তাহলে অনেকটা পার্থক্য। দর্শক আপনারা শুনুন, উনি 2400 টাকা পিস চাচ্ছেন আর উনি 1600 টাকা পিস দাম বলতেছে। আচ্ছা ঠিক আছে। দর্শক আমার সামনে এখানে কিছু রাজা সাপ দেখতে পাচ্ছেন। ভাই কয়টা আনছিলেন? একটা। এটা ব্যারি না আপনার? দাম কত চাচ্ছেন? এটা 2100-2500। আজকে দাম কত বলছিল? 1800 পর্যন্ত বলছেন। ভাই বিক্রি নিয়োগ কবে করেছিলেন? কত হলে বিক্রি করবেন? 2300-2400 হলে বিক্রি করবেন। সুপ্রিয় দর্শক আপনারা শুনেন, 2300-2400 হলে উনি বিক্রি করবেন। ভালো আছে হাসার? হ্যাঁ এটা না হাসা, একটু আকারে বড় আছে, 3-3.5 কেজি ওজন। আচ্ছা ভাই ঠিক আছে। সুপ্রিয় দর্শক আমার সামনে এখানে কিছু রাধা আপনারা দেখতে পাচ্ছেন। ওই কয়টা আনছিলেন? আপনি কিনে নিছেন এটা? আজকের দাম লোকজন কত বলতেছে? এটা এখন কেবল নেন, এখনো কেউ কিছু কয়নি। আরে এইগুলো হাসির দাম কত চাচ্ছেন?
1200-1300 করে বিক্রি করবে আজকে বলছিল কত এখনো কেউ কয়নি ও এখনো কোনো দাম বলেনি সুপ্রিয় দর্শক আমরা শুনলেন আর মোর বিয়ে গুলো কা সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা রাধা হাস দেখতে পাচ্ছেন এই ভালো আছে ভয় বল ভয় কয়টা আনছিলেন দুইটা তিনটা না দুইটা দুইটা এগুলোকে হাসা না হাসি দুটোই হাসা দুটো হাসা আজকে দাম কত যাচ্ছে এগুলো দাম তাও দাম মানে বিক্রির দাম যেটা অরিজিনাল দাম 4500 টাকা করে বিক্রি হবে 4500 হলে বিক্রি করবে তুমি কত বলছিল লোকজন তুমি বলতিছে সব ধরে লাখুন এর কি বলে না বলে এগুলো ঠিক নাই উপর দর্শক আসলে এক এক গুণ এক এক দাম বলে কারণ দাম কম বলতেছে ওই জন্য উনি বলতে চাচ্ছেন না তবে 4500 হলে উনি বিক্রি করবেন আপনারা দেখতে পাচ্ছেন দুটোই হাসা মোটামুটি বড় আছে আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক আমার সামনে আর তিনটা হাসা আপনারা দেখতে পাচ্ছেন একটু হাসা না হাসি হাসা তিনটা হাসা না দাম কত করে পিস চাচ্ছিলেন 2000 টাকা পিস সুপ্রিয় দর্শক শুনুন উনি 2000 টাকা পিস দাম চাচ্ছেন 2000 টাকা পিস তিনটা আজকে কত বলছিল দাম 1500 করে 1500 এর দাম বলতেছে তবে বিক্রি নিয়োগ কত করছিলে 2100 কম হলে দিয়ে দাও বলেন সুপ্রিয় দর্শক আসুন উনি 2100 কম বেশি হলে বিক্রি করবেন চা দাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা হাসি মোটামুটি ভালো আছে আমদানি মোটামুটি অনেক বেশি প্রচুর হাঁস উঠছে দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশ দিয়ে ও পাশ দিয়ে সামনে পিছনে দর্শক আপনাদের যেটুকু দেখালাম এটুকু দেখুন একটা ধারণা চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।